দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হলো অর্থাৎ প্রথম দফায় 20 আর দ্বিতীয় দফায় 19 বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনের প্রার্থী ঘোষণা করলো বিজেপি জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় দার্জিলিং এ রাজু বিস্তা এই দার্জিলিং এ রাজু বিস্তা এবারেও লড়বেন কিনা টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল অবশেষে রাজু বিস্তাকে টিকিট দিল আস্থা রাখলো রাজু বিস্তার উপরই বিজেপি রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ ব্যারাকপুরে প্রত্যাশা মত্তই বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেই আবার প্রার্থী হলেন ব্যারাকপুরে অর্জুন সিং কৃষ্ণনগরে অমৃতা রায় দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত বারাসাতে স্বপন মজুমদার বসিরহাটে সন্দেশখালীর রেখা পাত্র তাকেই বিজেপি প্রার্থী করল মথুরাপুরে অশোক পুরকায় কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী আর কলকাতা উত্তরে একেবারে প্রত্যাশার মতোই বিজেপি প্রার্থী তাপস রায় 6 মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন তাপস রায়কেই টিকিট দিল বিজেপি কলকাতা উত্তরে লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই উত্তর কলকাতায় তাপস রায় উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু আরামবাগে অরূপকান্তি দিগার তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যাশা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হলেন বিচারপতি পদে ইস্তফা দিলেন তখনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তার গলায় তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছিল তমলুকে বিজেপি টিকিট দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র বদল হলো দিলীপ ঘোষের এই বিষয় নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষই কি মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন নাকি অন্য কারুর ওপর ভরসা রাখছে বিজেপি মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি লড়াই করবেন জুন মালিয়ার বিরুদ্ধে তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই অগ্নিমিত্রা পালের বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মেদিনীপুরে নয় বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ আর বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় আপনাদের জানাই যে বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় দার্জিলিং এ রাজু বিস্তাকে প্রার্থী করছে বিজেপি রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল জঙ্গিপুরে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে ধনঞ্জয় ঘোষ আপনারা জানেন যে এর আগে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি আর দ্বিতীয় দফায় এবার বিজেপি তাদের বাকি প্রার্থীদের নাম ঘোষণা করলো বাংলার জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি নেতৃত্ব জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় দার্জিলিং এ লোকসভা নির্বাচনে লড়বেন বিজেপির হয়ে রাজু বিস্তা রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল জঙ্গিপুরে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে ধনঞ্জয় ঘোষ ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং অর্থাৎ এই অর্জুন সিং কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি তাকে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী করবে অবশেষে ব্যারাকপুরে বিজেপিতে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন অর্জুন সিং কৃষ্ণনগরে অমৃতা রায় দমদমে বিজেপি প্রার্থী হচ্ছেন শীলভদ্র দত্ত বিজেপি নেতা শীলভদ্র দত্তকে দমদমে প্রার্থী করছে বিজেপি নেতৃত্ব বারাসাতে স্বপন মজুমদারকে প্রার্থী করা হচ্ছে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে বারাসাতে প্রার্থী করা হচ্ছে আপনাদের আরেকবার জানাই যে বাংলার জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি নেতৃত্ব জলপাইগুড়িতে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন জয়ন্ত রায় দার্জিলিং এ লড়তে চলেছেন রাজু বিস্তা বিজেপি প্রার্থী কার্তিক পাল হিসেবে তিনি লড়বেন রায়গঞ্জে বিজেপির হয়ে জঙ্গিপুরে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন ধনঞ্জয় ঘোষ অর্জুন সিং তিনি ব্যারাকপুরে বিজেপির হয়ে লড়বেন এই অর্জুন সিং আপনারা জানেন যে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে আসেন এবং তারপর জল্পনা তৈরি হয়েছিল যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে কি অর্জুন সিংকে বিজেপি প্রার্থী করবে শেষ পর্যন্ত অর্জুন সিংকে ব্যারাকপুরে বিজেপি তাদের প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে কৃষ্ণনগরে অমৃতা রায় বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত আমরা কিছুক্ষণ আগে আপনাদের সন্ধ্যাবেলায় জানিয়েছিলাম যে দমদম থেকে শীলভদ্র দত্ত তিনি দাঁড়াতে পারেন এবং শেষ পর্যন্ত দমদম থেকে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন শীলভদ্র দত্ত বারাসাতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তাকে প্রার্থী করা হয়েছে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র